কাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি মৌমিতা দা। আজ সকাল থেকেই ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তে পালিত হলো দোল উৎসব। রংমাখা থেকে আবির খেলায় মেতেছিলেন আবাল বৃদ্ধ বনিতা। সকাল থেকেই পথচারীদের জল রং দিয়ে রাঙিয়ে দেবার জন্য উৎসাহের খামতি ছিল না। সেই দৃশ্য দেখে নেব। কোথাও বা নাচে গানে আবির খেলার মধ্যে দিয়ে পালিত হলো বসন্ত উৎসব। কোথাও ভক্তরা পুজো দিতে ভিড় জমালেন মন্দিরে। দোল উৎসব আর বসন্ত উৎসব একই নামের রকম ফের। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ বসন্তকালেই গোপীদের সঙ্গে মেতেছিলেন আবির খেলায়। বৈষ্ণবদের কাছে পরমপ্রিয় এই দোল তিথি, তাই বৈষ্ণবরা দোল পূর্ণিমা তিথিতে পুজো দিতে ভিড় জমিয়েছিলেন দাসপুর দুই ব্লকের জয়রামচক মহাপ্রভু মন্দিরে। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মিশ্রের ক্যামেরায় হাজার হাজার ভক্ত সমাগমের ছবি আমরা দেখে নেব। ঘাটালের রবীন্দ্রতীর্থ কলাকেন্দ্রের উদ্যোগে ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে অগ্রিম বসন্ত উৎসব পালিত হয়। এই সংস্থার সম্পাদক রেজাউল মল্লিক এবং নৃত্যের শিক্ষক বিশ্বজিৎ গায়েন বলেন, ঘাটাল কুশপাতার এনআর একাডেমির অডিটোরিয়ামে স্টুডেন্টরা নৃত্য গান আবৃত্তি পরিবেশনের মাধ্যমে দিনটি পালন করে, হয় আবির খেলা, নৃত্য দেখতে রাস্তার পাশে ভিড় জমান দর্শকরা। ঘাটাল মহকুমার নৃত্য প্রতিষ্ঠান নৃত্যপটের শিক্ষিকা তার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে নৃত্য গীত ও পথ পরিক্রমায় পালন করলেন বসন্ত উৎসব। সাংবাদিক আকাশ দলুয়ের ক্যামেরায় নৃত্যপটের বসন্ত উৎসব দেখে নেব। দাসপুর দুই ব্লকের মহিষঘাটা রাধারানী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ধুমধাম করে ডিজে বাজিয়ে পালিত হলো দোল উৎসব। সাংবাদিক বাবলু মান্নার ক্যামেরায় দোলের সেই ছবি আমরা দেখছি এখন। দাসপুর এক ব্লকের তেমোহানি ঘাটে আজ দোল উপলক্ষে টানা হলো শীতলার রথ। প্রচুর মানুষের ঢল নেমেছিল রথ দেখতে। ইন্দ্রজিৎ মিশ্রের ক্যামেরায় উঠে এসেছে সেই ছবি। ইন্দ্রজিৎ মিশ্র, আকাশ দোলই, বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।